একজন কোরআনের হাফেজ একা কিন্তু জান্নাতে যাবে না আর তার আত্মীয়-স্বজন 10 জন 10 জন আহাল পরিবারকে 10 জন আত্মীয়-স্বজনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এর মধ্যে এক নাম্বার মা বাবা তারপরে পর্যায়ক্রমে ভাই বোন সহ আত্মীয়-স্বজন যারা আছে এরকম পর্যায়ক্রমে 10 জন আহলকে পরিবারকে 10 জন আত্মীয়কে একজন হাফেজ কোরআন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে হয়ে যাবে এমন 10 জনকে সুপারিশ করে একজন হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে জোরে বলেন না সুবহানাল্লাহ ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে ও মদিনার রে আমার নবী যারা লাগি পাগল সবি যারা তার হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা খানে কখন যাব সেখানে কাঁদি আমি সারা খানে কখন যাব সেখানে সাহে না আর পরানে মদিনার মাটি রে সকল শোক বুঝিত ও মদিনারে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকত না মনে কান যাত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমন কেমন যাইব সেইখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই সবাই মোনাজাত পর্যন্ত বসতে রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ দেখি কে কে রাজি নাই দেখি তো সবাই রাজি হয়ে আছে বলে আতুড়ে এলেছে ফেলা চড়ে আতুড়ে এলাম যাইতো না ঠিক বে ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো তো বলবেনই কিন্তু কোন ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে এটা খেয়াল রাখতে হবে ঠিক না ওই যেমন এক হুজুর বয়ান করে বলে কয় কে কে জান্নাতে যাবেন কয় নারায় তাকবীর কয় কে কে জাহান্নামে যাবেন কয় আল্লাহু আকবার এর হুজুরে জিজ্ঞায় কি ও সাসা জান্নাতে যাবেন নারায় তাকবীর জাহান্নামে যাবেন আল্লাহ আকবার বুঝলাম না কে হুজুর দোষ তো আমগো না দোষ আপনার বলে কেন আমরা জানি হুজুররা যা কয় ভালোই কয় এ দোনো বেলাই আল্লাহ আকবার সব ঠিক ঠিক নয় কিছু বে ঠিক আছে না নাই কিছু বে ঠিক আছে না নাই ইসলামী শিক্ষা গ্রহণ করা ফরজ কি জোরে বলেন কোরআন শিক্ষা গ্রহণ করা কি আর একটু জোরবেন কি ফরজ করেছেন কে এই যে কোরআন মাজিদ এই কোরআন মাজিদ যদি আপনি শিক্ষা গ্রহণ করেন তাহলে কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন কোনো সন্দেহ আছে এই আল্লাহর পবিত্র কোরআন মাজিদে কোনো ভুল আছে আল্লাহর কোরআন 30 বারা কোরআন কয় বারা কোরআন 30 বারা কোরআন সূরা রয়েছে 114টি 114টি সূরা রয়েছে আয়াত সংখ্যা কত 6666টি আয়াত রয়েছে এখন পর্যন্ত এই কোরআন মাজিদ থেকে কেউ একটা ভুল বের করতে পারছে জোরবান পারছে অনবিরাশকের দা
فيه هدى للمتقين انا برا شكر دال امار الله رب العالمين بولي امي الله رب العالمين جي كتاب نازل كوريشي এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই কোনো ভুল নাই কোনো ভুল নাই এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন শিক্ষা যে আপনি গ্রহণ করবেন এই কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করার আগে কোরআনের পরিচয় আমাদের জানতে হবে কি হবে না জোরে বলেন জানতে হবে কি হবে না আপনি যদি কোরআন মাজিদ কি প্রশ্ন করেন ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমরা জানলাম ও কোরআন তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আমরা জানতে চাই জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কোরআন নিজে জবাব দিয়ে বলে বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ জবাব দিয়ে বলে আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে আমরা জানলাম ও কোরআন আমরা জানতে চাই তুমি কোন মাসে দুনিয়ার মধ্যে এসেছো তুমি কোন মাসে নাজিল হয়েছে আমরা জানতে চাই কোরআন নিজে জবাব দিয়ে বলে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে রমজান মাসে রমজান মাসে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন নাজিল হয়েছে আমরা জানলাম আমরা আরেকটা বিষয়ে জানতে চাই তুমি কি দিনের বেলা নাজিল হয়েছ নাকি রাতের বেলা নাজিল হয়েছ কোরআন নিজে জবাব দিয়ে বলে ইন্না আউজাল্লা ফি লাইলাতিল কদর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআন লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন তাহলে তুমি কেন নাজিল হয়েছো কি কারণে নাজিল হয়েছো আমরা জানতে চাই কোরআন নিজে জবাব দিয়ে বলে লিতুখরিজান্নাসা মিনাজ্জুলুমাতি ইলান নূর কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআন নাজিল হয়েছি কেন জানো আমি কোরআন কেন নাজিল হয়েছি জানো আমি কোরআন নাজিল হয়েছি মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে ফিরায়া আলোর জগতে নিয়ে আসার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন বুঝলাম তুমি মানুষদেরকে অন্ধকার যুগ থেকে ফিরায়া গুনাহের যুগ থেকে ফিরায়া পাপের কাজ থেকে ফিরায়া তুমি জান্নাতবাসী করবা তুমি আলোর পথ দেখাইবা এবার যদি তোমাকে যদি কেউ ধূলিসাৎ করে দিতে চায় তোমাকে যদি কেউ নিভিয়ে দিতে চায় তাহলে তোমাকে কে হেফাজত করবে কে হেফাজত করবে কোরআন নিজে জবাব দিয়ে বলে ইন্না নাহনু নাযযালনা الذكر وإنا له لحافظون قرآن نجي جواب دي بولي أمي قرآن كي حفاظ اذكر بي الله 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 زر بولن سبحان الله শুধু তাই না শুধু তাই না আপনি কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি আরো কেন নাজিল হয়েছো আমরা জানতে চাই কোরআন নিজে জবাব দিয়ে বলে তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কোরআন নিজে জবাব দিয়ে বলে
ওই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছে ফুরকান নাজিল করেছে কেন নাজিল করেছে এই কুরআন মাজিদের আরেকটা নাম হলো ফুরকান কি জোরে বলেন আমরা যে কুরআন শরীফ বলি এটা কোন হাদিসে নেই কোরআনে নাই বলতে হবে কুরআন মাজিদ কুরআন হাকিম জোরে বলেন না সুবহানাল্লাহ কুরআন শরীফ এটা আমরা বানায় লেছি বুঝছেন না বলতে হবে কি কুরআন মাজিদ কত সুন্দর সুবহানাল্লাহ বলেন আপনি যদি কুরআনকে বলেন ও কুরআন তাহলে তুমি আর কেন এসেছো কুরআন নিজে জবাব দিয়ে বলবে আমি কুরআন এই জন্য এসেছি আমি তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য সতর্ককারী রূপে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ এবার কোরআনের পরিচয় আমরা পেয়ে গেলাম কোন সন্দেহ আছে তাহলে কোরআনে কোন ভুল আছে যদি কোন কবি কোন লেখক কোন উপন্যাস যদি লেখে যদি কোন কবিতার কোন বই লেখে শেষের পৃষ্ঠায় বলে দেয় আমার লেখায় বা আমার বাক্য চয়নে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন আমি সংশোধন হয়ে যাব কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিয়েছে যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না কোরআন শিক্ষা করা ফরজ করেছেন কে আর একটু জোরে বলেন কে আর আমি আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলে আর রহমান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আচ্ছা আচ্ছা জিকির দিতেছে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাইকে কি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা বহুদর ম
মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর পোড়াও মনের বাসনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কষ্ট হচ্ছে জোরে বলেন কষ্ট হচ্ছে শেষ পর্যন্ত বসতে সবাই রাজি আছেন একটু মাইক একটু ডিস্টার্ব দিতেছে মাইন্ড করেন না কে বুঝছেন কেন এটা মাইক ম্যান গো দোষ না এটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট বুঝেন নাই এন আমরা সারা দিন সিল্লাইলে হেপাটারে খাইলাইলে কাম হইব এগুলো সে যন্ত্র জিনিস কোন থেকে হাইন্ডা পরে কাটতে মাইটতে যায় এটা কোন যায় না ঠিক না এই জন্য আর টু জিকির দেন লা ইলাহা জোর এ ভিতরে মাইকের সাউন্ড বাড়াইতে হইব ভিতরে মাইকের এনএস ভিতরে সাউন্ড হইতে পারো এনএস সাউন্ড কমে গেছে আরো আমি বাইরে সাউন্ড যাতে আমার ভিতরে সাউন্ড হইতে হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ নবীর আশিকের দল তাহলে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে কি হবে না আর একটু জোরে বলেন হবে কি হবে না আ নবীর আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিখাইলাম মানুষ বানাইলাম জোরে বলেন না সুবহানাল্লাহ গভীর এদিকে মন দেন আ নবীর আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিখাইলাম মানুষ বানাইলাম এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর কুরআন কিভাবে আল্লাহ শিখাইল আল্লাহ তো আগে মানুষ বানানোর কথা আল্লাহ তো আগে মানুষ সৃষ্টি করেছে তারপরে কুরআন শিখিয়েছে অ নবীর আশিকের দল মানুষ হলো দুই প্রকার এক প্রকার হলো জন্মগত মানুষ আর এক প্রকার হলো গুণগত মানুষ মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই তাদেরকে শুধু জন্মগত মানুষ বলা হয় আর গুণগত মানুষ বলা হয় তাদেরকে যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর ইসলামিক আইন বিধান অনুযায়ী নিজেদের জীবন যাপন করে নিজেদের জীবন চালায় তাদেরকে বলা হয় গুণগত মানুষ আর এই গুণগত মানুষের দাম আল্লাহর কাছে বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর এই কোরআনের আয়াত থেকে আমরা কি জানলাম কি বুঝলাম শুধু মানুষের মতন দেখা গেলেই মানুষ বলা যাবে না শুধু মানুষের মতো চেহারা থাকলেই তাদেরকে মানুষ বলা যাবে না তাদের মধ্যে মানুষের মানুষত্ববোধ বা গুণ যখন দেখবেন তখন তাদের তারাই হলো মানুষ জোরে বলেন ঠিক কিনা বে ঠিক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
لهم قلوب لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل غشنا ديتهن كي عرق زوري بولن كي أمار الله رب العالمين جنات داي আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানব জাতি এবং জিন জাতির জন্য জাহান্নাম তৈয়ার করেছি জাহান্নাম তৈয়ার করেছি কি তৈয়ার করেছি জোরে বলেন আরো জোরে বলেন জাহান্নাম তৈয়ার করেছি আমার আল্লাহ বলে আমি আল্লাহ অধিকাংশ মানব জাতি এবং জিন জাতির জন্য জাহান্নাম বানাইলাম কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে আল্লাহ বলে যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম কলব দিলাম আকেল দিলাম বিবেক দিলাম তারপর এরা আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভাবে না এরা আমি আল্লাহ সম্পর্কে গবেষণা করে না এরা আমি আল্লাহর কোরআন শিখতে চায় না আমি আল্লাহ এদের জন্য জাহান্নাম তৈয়ার করেছি ঘোষণা দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আ নবীর আশিকের দর আল্লাহ পাক রব্বুল আলামিন অপরায়াতের মধ্যে বলেছেন আল্লাহ কদ ইয়াসসারনাল কুরআন লিজ্জিকরি ফাহাল মিম মুদ্দাকির জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন সহজ করে দিয়েছি বোঝা এবং উপদেশ গ্রহণ করার জন্য চিন্তাশীল উপদেশ গ্রহণকারী আছে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কোরআন শিখবে যারা কোরআন শিক্ষা গ্রহণ করতে আসবে এই কোরআন শিখা শিক্ষা গ্রহণ করা বোঝা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে কোরআন আপনি দেখবেন আপনি বাইবেলের হাফেজ পাবেন না আপনি গিটার হাফেজ পাবেন না আপনি দিগানিকার হাফেজ পাবেন না আপনি পবিত্র কোরআন মাজিদের পুরা 30 পারার হাফেজ অ্যাভেলেবল আছে না নাই হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে না নাই নাস্তিক মুরতাদরা যদি কোরআনকে নিভিয়ে দেয় কাগজ যদি এই কোরআন যে লিখিত কোরআন যদি জ্বালিয়েও দেয় তারপর আমাদের কিচ্ছু হবে না কারণ জিন্দা কোরআন রয়েছে যারা হাফেজ কোরআন এরা আবার তেলাওয়াত করবে আবার লেখা হবে জোরে বলেন ঠিক কি না হাফেজদের দাম আছে না নাই আ নবীর আশিকের দল আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দীনে ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ যারা দীন ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য যখন আপনি এক পা আগাবেন যখন আপনি দিন শিক্ষা গ্রহণ করার জন্য যখন আপনি ইসলাম গ্রহণ করে যখন আপনি কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন ওই রাস্তার মধ্যে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি যদি দিন ইসলাম শিখার জন্য যখন আপনি ঘরে বাহির হবেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ফিরবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় থাকবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি যদি কোরআন হাফেজের বাবা হতে পারেন আপনার কত দাম হবে কত দাম কাল কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের বাবা হওয়ার জন্য আপনার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া নূরের টুপি পরায়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় একজন কোরআনের হাফেজ একা কিন্তু জান্নাতে যাবে না আরো তার আত্মীয় স্বজন দশ জন আহাল পরিবারকে দশ জন আত্মীয় স্বজনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ
এর মধ্যে এক নাম্বার মা বাবা তারপরে পর্যায়ক্রমে ভাই বোন সহ আত্মীয়স্বজন যারা আছে এরকম পর্যায়ক্রমে 10 জন আহলকে পরিবারকে 10 জন আত্মীয়কে একজন হাফেজ কোরআন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে হয়ে যাবে এমন 10 জনকে সুপারিশ করে একজন হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে জোরে বলেন না সুবহানাল্লাহ আনবির আশিকের দল এই জন্য দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মাউ তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে কুরআন মাজিদ শিক্ষা দেয় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু এখনকার সময়ে যারা কুরআন মাজিদ শিক্ষা দেয় তাদের দাম নাই ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আপনার সন্তানের জন্য আপনি একজন ইংলিশ টিচার রেখেছেন একজন অঙ্ক টিচার রেখেছেন আরেকজন ফিজিক্স বায়োলজি প্যাথোলজি পড়ানোর জন্য আপনি শিক্ষক রেখেছেন তার বেতন আপনি দেন 5000 টাকা আরেকজন কোরআনের হাফেজ আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখায় কোরআন মাজিদ শিক্ষা দেয় তার বেতন আপনি নির্ধারণ করেছেন খালি 500 জোরে বলেন ঠিক কিনা অতি জোরে 1000 ঠিক না এর বেশি দেয় দেয় না আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবে এইজন্য আপনি আপনি হাফেজের জন্য হুজুরের জন্য নির্ধারণ করলেন আরবিক শিক্ষকের জন্য নির্ধারণ করলেন 500 টাকা আর 1000 টাকা আর আপনার যেই জাগতিক শিক্ষা ইংলিশ অঙ্ক হ্যাঁ বায়োলজি প্যাথোলজি কেমিস্ট্রি পড়ানোর জন্য আপনি যে শিক্ষক রেখেছেন তার বেতন ধরেছেন আপনি 4000 5000 টাকা এরকম আছে না নাই তাও পুরো সপ্তাহ পড়াবে না তাও মাত্র সপ্তাহে 3 দিন কয় দিন তাহলে মাসে কয় দিন হলো মাসে কয় দিন হ্যাঁ 12 দিন 12 দিন পড়াবে আপনার সন্তানকে এইজন্য আপনি তার জন্য আপনি 4000 টাকা নির্ধারণ করলেন আর একজন কোরআন শিক্ষা দেবে একজন হুজুরকে আপনি ঠিক করলেন 30 দিন 30 দিনই পড়াতে হবে তার বিনিময় মাত্র 500 থেকে 1000 টাকা জোরে বলেন ঠিক কিনা অতচ দরকার ছিল যেই যেই হুজুর যে আলেম যে হাফেজ আপনার আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় তার হাদিয়া দেওয়া দরকার ছিল 10000 টাকা জোরে বলেন ঠিক কিনা বে ঠিক কারণ এই ইসলামী শিক্ষা যে আপনি দিয়েছেন এই ইসলামী শিক্ষা আপনার সন্তানকে দেওয়ার ওসিলায় আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না আ নবীর আশিকের দল এই কোরআন শিক্ষার কত দাম কত দাম কত দাম জানো কিন্তু কোরআন শিক্ষা এমনি করলেই হবে না অরতিলিল কোরআন তারতিলা তারতিলের সহিত শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতে হবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আর একটু জোরে বলেন ঠিক কিনা কিন্তু এখনকার সময় আমাদের সমাজে এমন কিছু কোরআন তেলাওয়াত করনে আলাদাকে দেখা যায় যেখানে পড়বে কুল হুয়াল্লাহু আহাদ সেখানে পরে কুল হুয়াল্লাহু আছে না নাই অর্থ যদি পরিবর্তন হয়ে যায় গুনাহ হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আবার অনেকে পরে আউযু বিল্লাহ এরম তেলাত করে না টান কি আউযু আউযু বিল্লাহ আউযু এটা শুদ্ধ করে পড়তে পারে না আবার এরকম আছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না সে মসজিদের খতিব সাহেব ইমাম সাহেবের ভুল ধরতে যায় আছে না নাই আছে না নাই জোরে বলেন ওদিকে নিজের সরকায় তেল নাই নিজের পড়া শুদ্ধ নাই সে আরেকজনের পড়া ভুল ধরতে যায় এই ভুল করা যাবে না